আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে নিয়ে আসলাম আজকে কচুরলতা বা লতি দিয়ে বড় মাছের ডিম রান্না। ডিম দিয়ে খুব টেস্টি একটি খানে আপনারা ভিডিওটি পুরো নাট টেনে দেখবেন, দেখলেই পাক করে খেয়ে দেখবেন, খুব টেস্টি জিনিস তরকারিটা। আমার ডেকচি বসিয়ে আমি আমার পরিমাণ মতন তেল দিলাম এবং রসুন একটি কুচি করে কেটে দিলাম, কারণ লতিতে রসুন লাগে, এগুলো গোলা আপনার অনেক সময় সুড়সুড়ি করে। দুটো পেঁয়াজ কেটে দিলাম, একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ দুটিরও মধ্যম দিয়েছি কেটে, আপনারা যদি চান পিষেও দিতে পারেন। আমি মাঝে মাঝে পিষে তরকারি রান্ধি, আজ কাঁটা পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি বাকি মশলাটা দেব। 500টা কাঁচামরিচ দিয়েছি, বেশি জাল দেব না তাই। আর আমি ডিম ভাজিছি, ভেজেছিলাম, সেই বাটিতে একটু পানি নিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা জ্বলে যাবে, মশলাগুলো জ্বলে যাবে, এর জন্যে লাল মরিচ আধা চা চামচ দিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো আধা চা চামচ দিলাম, এক চা চামচ বড়ে লবণ দিয়ে দিলাম। এখন আমার মশলাটা কষাবো, কষানোর পর্যন্ত অপেক্ষা করব, কারণ মশলাটা আমার দেখতে পারতেছেন কষানো হয়ে গেছে। এখন আমি কাটল বিছিয়ে দিলাম, কারণ লতিতে কাটল বিছিয়ে দিলে খুব মজা লাগে। একটি বিচি চার ভাগ করে আমি কেটে দিয়েছি। এদিকে আমার লতা বা লতি, বাইরে ডিস্ট্রিক্টে লতি বলে, আমাদের সিলেটি ভাষায় লতা বলে, দুইটাও আমি বলতেছি আপনাদেরকে। এখন কাটলের দিন, কাটল বিচি দিয়ে যাই ভাগ করবেন, খুব টেস্টি মজা লাগে। কাটল বিচি যে কোনো জিনিস আপনার করলে খুব ভালো লাগে, লতিটা বিশেষ করে আরও বেশি মজা হয়। অল্প একটু পানি দিলাম, যেমন ধরেন আধা কাপ হলে চায়ের কাপের পরিমাণ দিয়ে আমি লতিটা সিদ্ধ করব। লতি বেশি সময় জাল দেওয়া লাগে না, আমার বিচিগুলোও ছোটো ছোটো করে কেটে দিয়েছি লতির মতন চিকন করে, তাই তাড়াতাড়ি গলে যাবে। 5 মিনিট পরে আমি লতিটা আপনাদের আবার দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে আমার লতি, নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখনও ঝুল দিইনি, ঝুল দিব লতিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। আর মাছের ডিমটা আলাদাভাবে আমি বড় একটি মাছের ডিম এক টুকরো জুড়ি করে বেজে নিয়েছি, আর এক টুকরো আপনার টুকরো টুকরো করে বেজে নিয়ে, এই দেখেন জুড়ি করে বেজে নিয়েছি, সব লতির মাঝে লাগবে বলে। শুধু টুকরো টুকরো দিলে সব লতির মাছ লাগবে না, টুকরো টুকরো সেটা খেতে ভালো লাগবে। আর জুড়িটা করে দিয়েছি কারণ এই দেখেন টুকরো টুকরো, এটা মুখে সবর প্লেটে প্লেটে দেওয়া যাবে তাই। আর জুড়িটা মানে সব লতির মাঝে লাগবে, খুব টেস্ট লাগবে খেতে, এজন্য বাচ্চারা খেতে না চাইলে এই ডিমের কারণে লতিটা খাবে, কারণ শুটকি দিয়ে রানলে বাচ্চারা খায় না বা বাচ্চাদের দেওয়া যায় না। আর লতিটা খাওয়া বাচ্চাদের জন্য খুব জরুরি, বা বড় মানুষের জন্য এটা খুব ভালো একটি জিনিস। আশালা অনেক জিনিসও বাচ্চাদের জন্য ভালো তাই। আমি আরও 2 দিন ডিম দিয়ে আমার পরিমাণ মতন আমি পানি দিলাম, কারণ পানি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি, পানি বেশি দিইনি কারণ লতিটা তো সিদ্ধ হয়ে গিয়েছিলো, পানি বেশি দেওয়া যাবে না তাই। নেড়ে চেড়ে একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব, বা সিলেটি ভাষা বলে উত্তরাণী পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে পাক করে বাচ্চাদের সামনে দিয়ে দেখবেন, বাচ্চারা বুঝতেই পারবে না লতা খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছে। দেখলাম আমার লতাটা সিদ্ধ হয়ে গেছে কি না, লতাটা সিদ্ধ হয়ে গেছে, আমার বিচিটাও চেক করলাম, বিচিটাও সিদ্ধ হয়ে গেছে।
আমার রান্না শেষ। এই দেখেন আমার রান্নাটা, আমি অল্প ধনে পাতা দেখার, এটা আমি শুটকি দিইনি তাই ধনে পাতা দিয়ে দিতেছি। ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছি, এখন আপনাদের বাটিতে নিয়ে দেখাবো। লতিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে একটি লাইকের মাধ্যমে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন একজন আরেকজনের সাথে, আর আমাকে একটি কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেকটি ভিডিও আমার রেগুলার দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে যেন যায়। আর কি বলবো, আসসালামু আলাইকুম।